স্যার আজকে তো একটা সমস্যা পড়ছি। আজকে আরেকটা সমস্যায় পড়ছো? কি সমস্যা? সমস্যা না স্যার, লজ্জার বিষয়। আরে লজ্জার কথা? কি লজ্জার কথা? আমার বড় আপা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে কিন্তু আমি উত্তর দিতে পারি, এটা লজ্জার বিষয় না? হ্যাঁ, এটা তো আসলে অনেক লজ্জার বিষয়। তো আমি তোমার লজ্জা নিবারণ করতে পারি নাকি বলো তো দেখি। কি প্রশ্নটা কি বলো তো? হোম মানবাড়ি, হাউস মানবাড়ি, হোম আর হাউসের মধ্যে পার্থক্য কি? ও হ্যাঁ, দেখো হোম মানেও লিভিং প্লেস, হাউস মানেও লিভিং প্লেস। আসলে পার্থক্যটা কোন জায়গায়? হোম মানে তোমার ব্যক্তি মালিকানায় যদি বাড়ি বোঝায় তাহলে সেটা হচ্ছে হোম, আর হাউসও লিভিং প্লেস, বাট এটা হচ্ছে অন্যের মালিকানায়, ঠিক আছে? অর্থাৎ নিজের মালিকানায় যদি থাকে তাহলে সেটা বলতে পারি আমরা হোম, লিভিং প্লেসটা। আর লিভিং প্লেসটা যদি অন্যের মালিকানায় থাকে তাহলে আমরা সেটাকে বলবো হাউস। যেমন মাই হোম ইজ ক্লোজ টু দ্য স্টেশন, এই বাক্যটার মধ্যে মাই হোম ইজ ক্লোজ টু দ্য স্টেশন, এই বাক্যটার মধ্যে আমার নিজের বাড়িকে বোঝাচ্ছে, নিজের মালিকানা। আর শি লিভস ইন আ রেন্টেড হাউস, এই বাড়িতে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে হাউস ব্যবহার করা হয়েছে, কারণ কি সেই বাড়িটা তার নিজস্ব না, ভাড়া বাসা। ঠিক আছে স্যার, আজকে ধন্যবাদ না দিয়ে পারলাম না, আপনি কার নিচেটা বাঁচাতে পারবো। ও দর্শক, আপনারাও হয়তো এইরকম সিলি সিলি প্রশ্নের উত্তর হয়তো না জেনে অনেক সময় আপনার ইজ্জতের ফালুদা হয়ে যেতে পারে। তো ইজ্জত যদি বাঁচাইতে চান তাহলে অবশ্যই আপনার জ্ঞানের ভাণ্ডারকে বাড়াতে হবে, আর এই জ্ঞানের ভাণ্ডার বাড়ানোর জন্য আপনি দেখতে পারেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো। দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।